বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন এক মোটিভেশন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনে, অর্থাৎ মানুষের জীবনে লক্ষ্যে পৌঁছানোর যে সহজ সরল উপায়, বা আমাদের জীবনে বা তোমাদের জীবনে লক্ষ্য পৌঁছানোর জন্য যে স্টেপগুলি নেওয়া খুবই জরুরি, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা সকলেই স্বপ্ন দেখো, যারা স্বপ্ন দেখে তোমরা ভেবে দেখো তো, তার 90% কিন্তু হয়ে ওঠে না। তোমরা যা যা ভাবো, এটা করব ওটা করব, তার 90%ই হয় না। তোমরা ভেবে দেখো একবার, যেগুলো তোমরা চেয়েছিলে ছোটোবেলা থেকে সেগুলো কি হয়েছে, বা যেটা চাচ্ছ সেটা কি হচ্ছে? তো এই কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ হচ্ছে আমরা সঠিক ডাইরেকশানে চলছি না, আমরা কোনো একটি নির্দিষ্ট রাস্তাতে চলছি না, বা সেটা চলার জন্য কী কী স্টেপ নেওয়া আমাদের দরকার সেটা আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমরা এমন 3টি স্টেপ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা প্রত্যেকেই জানো কিন্তু সেই হারে করে হওয়া উঠে না। তো এর জন্য 3টা স্টেপ প্রয়োজন আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য। প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে সেট এ গোল, অর্থাৎ লক্ষ্যকে আমাদের আইডেন্টিফাই করতে হবে বা সেট করতে হবে। তো এটা কী করে, লক্ষ্য কী করে সেট করবে? দেখো, বিভিন্ন মানুষের লক্ষ্য বিভিন্ন রকম। আমি যে লক্ষ্যটা বলবো সেটা যে তোমার সাথে মিল হবে এমন তো কোনো কথা নেই, তাই তোমার যে লক্ষ্য সেটা তোমাকে অবজার্ভ করতে হবে, তোমার কোন দিকে শখ বেশি, তুমি কি হতে চাও, বা কি হলে তুমি সবথেকে বেশি খুশি হবে, বা কি হলে তোমার জীবন পুরো চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের কোনো লক্ষ্য সেটা তোমাকে সেট করতে হবে। সেটা কিন্তু একদিনে সেট হয় না, একদিনে যেটা সেট হয় সেটা লক্ষ্য নয়, সেটা আমাদের স্বপ্ন হয়ে যায়, এই করব ওই করব। তো ভালো করে ভেবে চিনতে ধীরে স্থিরে 2-3 দিন টাইম নিয়ে খাতায় লিখে লিখে তুমি তোমার লক্ষ্যটা সেট করতে পারো। তো প্রথমে আমাদের লক্ষ্যটা সেট কিন্তু খুব দরকার, কারণ না হলে আমরা একবার এই রাস্তায় যাচ্ছি, একবার ওই রাস্তায় যাচ্ছি, একবার সেই রাস্তায় যাচ্ছি, এ ধরনের কিন্তু করলে কোনো দিনই লক্ষ্য পূরণ হবে না, কারণ লক্ষ্য তোমাকে ঠিক রাখতেই হবে। তো সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে প্ল্যানিং। তো লক্ষ্য তো আমরা ফার্স্ট পয়েন্টেই সেট করে নিলাম, এবার সেটাকে প্ল্যানিং করে কিভাবে আমরা করব সেটা কিন্তু বের করতে হবে। উইথাউট প্ল্যানিং কোনো দিন কিন্তু সাকসেস মেলে না। কিন্তু আমরা দেখো, আমরা গোল সেট করে ফেলি, এতটা পর্যন্ত সবাই চলে আসি, কিন্তু প্ল্যানিং করবার সময় থেকেই কিন্তু আমাদের যত প্রবলেম হয়ে যায়, টাইম হয় না, ইচ্ছে হয় না। তো এটা করলে তো হবে না, তুমি একটা গাছকে ছোট থেকে বড় করবে সেখানে তো নিয়মিত সার জল দিতেই হবে, তাহলে তোমার ক্ষেত্রে উল্টোটা কেন হবে? তুমি বা কেন এমনি এমনি তোমার লক্ষ্যে সব পেয়ে যাবে, তুমি তো আর সেই ভূতের রাজা দিল বর পেলে না, তোমাকে নিজেকেই করতে হবে। তাই প্ল্যানিং কী হওয়া উচিত? প্ল্যানিং হচ্ছে তুমি ধরো এখান থেকে এখানে যাবে, তো এই যে রাস্তা এটা তোমার একটা টাইম শিডিউল করতে হবে যে এটা আমি 1 বছরে হয়তো কমপ্লিট করব। ধরো আমি সরকারি চাকরির প্রস্তুতির প্রিপারেশান নেব, এখান থেকে এখানে যাব। তো প্রথমে কী করতে হবে, প্ল্যানিং করতে হবে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমাকে কী কী করতে হবে, বা কী কী প্রয়োজন, আমি যদি একটি চাকরি পেতে যাই বা আমি যদি ব্যবসায় সাফল্য করতে যাই আমাকে কী কী প্রয়োজন সেটা প্রথমে লিখতে হবে, এবং প্রত্যেক সপ্তাহ ওয়াইজ বা প্রত্যেক মাস ওয়াইজ জিনিসগুলো ভাগ করতে হবে যে এই সপ্তাহে আমি কতটা এগোবো। যদি কেউ সরকারি চাকরির প্রিপারেশান নাও, এই 1 সপ্তাহে আমি এতটা পড়ব, 2 সপ্তাহে এতটা পড়ব, 3 সপ্তাহে এতটা পড়ব, 4 সপ্তাহে রিভাইজ দেবো, এইভাবে কিন্তু তোমাকে প্ল্যানিং করতে হবে। সে যারা বিজনেস করে তারাও সপ্তাহ ওয়াইজ হোক বা মান্থলি ওয়াইজ হোক, তোমাদেরকে কিন্তু প্ল্যান রেডি রাখতে হবে সামনের 1-2 বছরের। যদি না প্ল্যান রেডি থাকে কোনো দিনই কিন্তু সাকসেস হয় না। তো লাস্ট যে একদম 3 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাকশন। তুমি তো বস, গোল সেট করে নিলে, প্ল্যানিংও করে নিলে, অ্যাকশন করার সময় অর্থাৎ কাজে ওটা করে ফেলার সময় কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয়, কারণ আমরা শুয়ে শুয়ে প্ল্যান করে নেই, বসে বসে লিখে নেই, কিন্তু কাজ তো আমাদের মাঠে করতে হবে, যে প্রস্তুতি নিচ্ছে তাকে তো পড়তে হবেই, পড়া ছাড়া তো তার কোনো গতি নেই, পড়া ছাড়া তো তার ওই প্ল্যানিং গোলগুলো পূর্ণ হবে না। তাই অ্যাকশনে কিন্তু আমাদের মাস 3 নম্বর কনভার্ট করতে হবে। আর তুমি যদি সাফল্য পেতে চাও, এই 3টিই দরকার। শুধু অ্যাকশন নিলে তোমার কিন্তু সাফল্য আসবে না, বা শুধু প্ল্যানিং করলেও আসবে না, গোল সেট করলেও আসবে না। এই 3টা যে যত স্ট্রংলি কম্বিনেশন করতে পারবে তার সাফল্য তত তাড়াতাড়ি হবে।
তো আশা করি তোমরা তিনটা যে কানেকশান দিলাম তিনটা কানেকশান রিলেট করতে পারছো। এইভাবে প্রথমে তোমরাও একটা গোল সেট করো, সেটাকে প্ল্যানিং করো বিভিন্ন সপ্তাহে ভাগ করে করে, এবং তারপরে অ্যাকশনের জন্য লেগে পড়ো। আশা করি তোমারও গোল সাফল্য হবে, কারণ এই আমাদের পৃথিবীতে বা আমাদের জেনারেশনের যারা ছেলেপুলে রয়েছে তাদের দেখবে ম্যাক্সিমাম আমরা যেটা ভাবি, তুমি ভেবে দেখো না, যেটা যেটা স্বপ্নে দেখি বা এটা করব ওটা করব ভাবি, তার 95% আমরা কমপ্লিট করতে পারি না, আমরা বিশাল বিশাল ভেবে নেই। কিন্তু যারা সফল ব্যক্তি তারা কম ভাবে কিন্তু সেটা কাজ করে দেখায়, আর যারা এমনি রয়েছে অসফল ব্যক্তি তারা প্রচুর ভাবে এটা করব ওটা করব, মার্সিডিজ চড়বো, BMW চড়বো, কিন্তু তারা অ্যাকশন এবং ওই গোল সেট বা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যায় না বলেই কিন্তু তাদের সাফল্য হয় না। আর যারা সফল ব্যক্তি তারা এই তিনটার মধ্য দিয়ে এক্সিকিউট করে বলেই তারা কিন্তু সাফল্য পেয়ে যায়। তো এইভাবে তুমিও করো, তুমিও সাফল্য পাবে, আমার বিশ্বাস তুমি পাবেই পাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও, আর কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, উইশ ইউ অল দ্য বেস্ট।